বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পয়াক গ্রামে একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে অভিযোগ দীর্ঘদিন ধরেই এই গ্রামে বেশ কিছু পরিবার আতশবাজি তৈরির সাথে যুক্ত এদিন নিতাই বেড়া নামে এক বাজি কারিগরের গোডাউনে কাজ চলাকালীন হঠাৎ আগুন লেগে যায় বিস্ফোরণে কেঁপে ওঠে ওই এলাকা এই ঘটনায় নিতাই বেড়া গুরুতর আহত হয়েছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট আনন্দ বার্তা বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পয়াক গ্রামে একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে অভিযোগ দীর্ঘদিন ধরেই এই গ্রামে বেশ কিছু পরিবার আতসবাজি তৈরির সাথে যুক্ত এদিন নিতাই বেড়া নামে এক বাজি কারিগরের গোডাউনে কাজ চলাকালীন হঠাৎ আগুন লেগে যায় বিস্ফোরণে কেঁপে ওঠে ওই এলাকা এই ঘটনায় নিতাই বেড়া গুরুতর আহত হয়েছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট আনন্দ বার্তা বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পয়াক গ্রামে একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে অভিযোগ দীর্ঘদিন ধরেই এই গ্রামে বেশ কিছু পরিবার আতসবাজি তৈরির সাথে যুক্ত এদিন নিতাই বেড়া নামে এক বাজি কারিগরের গোডাউনে কাজ চলাকালীন হঠাৎ আগুন লেগে যায় বিস্ফোরণে কেঁপে ওঠে ওই এলাকা এই ঘটনায় নিতাই বেরা গুরুতর আহত হয়েছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট আনন্দ বার্তা বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পয়াক গ্রামে একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে অভিযোগ দীর্ঘদিন ধরেই এই গ্রামে বেশ কিছু পরিবার আতসবাজি তৈরির সাথে যুক্ত এদিন নিতাই বেড়া নামে এক বাজি কারিগরের গোডাউনে কাজ চলাকালীন হঠাৎ আগুন লেগে যায় বিস্ফোরণে কেঁপে ওঠে ওই এলাকা এই ঘটনায় নিতাই বেড়া গুরুতর আহত হয়েছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট আনন্দ বার্তা